আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো, তাই না? আজকে আমি তোমাদের প্রথমেই অনলাইনে ক্লাসের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই বই খাতা নিয়ে বসো। আজকে আমি ক্লাস নিব তোমাদের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্রছাত্রী। তোমরা যে যেখানে আছো প্রস্তুতি নিয়ে বসো। গত ক্লাসে আমি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট এবং এগুলি সব আলোচনা করেছিলাম। আজকে নেক্সট অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে আমি তোমাদের আলোচনা করব, ঠিক আছে? অনেকেই প্রশ্ন রাখো এবং অনেক কিছু জিজ্ঞেস করো, মেসেজ পাঠাও, তো তোমরা মনোযোগ সহকারে একটু দেখো। এরপরেও না বুঝতে পারলে অবশ্যই আমাকে আবার মেসেজে জানাবে, ঠিক আছে? আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি, দেখো চতুর্থ অধ্যায় রসায়ন পাঠ্যবই থেকে তোমাদের বিজ্ঞান বিভাগের যে রসায়ন পাঠটা রয়েছে, রসায়ন বইটা রয়েছে, সেখান থেকে চতুর্থ অধ্যায় থেকে ক্লাস। চতুর্থ অধ্যায়ের আমাদের রয়েছে কি পর্যায় সারণী। চতুর্থ অধ্যায় রয়েছে পর্যায় সারণী। আসলে এটা একটা ব্যাপক আলোচনা, কিন্তু পুরোটা হয়তো একদিন এটা সম্ভব নয়। তারপরে আমি যতটুকু সম্ভব নিব, প্রয়োজনে আরেকটা দ্বিতীয় ক্লাস নিব। আজকে আমি যতটুকু সম্ভব তোমাদের বোঝাতে চেষ্টা করি। প্রথমেই কিন্তু আমাদের প্রশ্ন আসে যে পিরিয়ডিক টেবিলটা কী, পিরিয়ডিক টেবিলটা কী, বা পিরিয়ডিক টেবিল বলতে আমরা কী বুঝি? পিরিয়ডিক টেবিলটা কিছুই না, একটা টেবিল অর্থাৎ স, একটা স, যেখানে বিভিন্ন বিজ্ঞানীরা, রসায়ন বিজ্ঞানীরা কী করেছেন, এই ছক অনুযায়ী বিভিন্নভাবে বিভিন্ন সময়ে মৌলগুলাকে সাজিয়েছেন। কারোটা গ্রহণযোগ্য হয়েছে, কারোটার মতবাদ বাদ দিয়ে আবার নতুন করে ওটা সেট করা হয়েছে। এগুলি এখানে কিন্তু সর্বশেষে যে আমরা আধুনিক পর্যায় সারণীর টেবিলটা পেয়েছি মেন্ডেলিফে, সেটাই আমরা এখানে আলোচনা করব। তারপরে দেখো প্রথমে ল্যাবরেটরিতে কী করেছিলেন, এই যে অক্সিজেন হাইড্রোজেন এইগুলি নিয়ে মৌলগুলো বিভিন্নভাবে সাজাতে চেষ্টা করেছিলেন। তারপরে বিজ্ঞানী ডোবেরাইন কী করেছিলেন, 1829 সালে একটা ত্রিসূত্র আলোচনা করেছিলেন। তারপরে 1864 সালে নিউল্যান্ড আবিষ্কার করেছিলেন অষ্টক সূত্র, ঠিক আছে? এরপরে 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিফ কী করেছিলেন, 63 মৌল নিয়ে তিনি যে ছকটা আবিষ্কার করে সাজিয়েছিলেন, প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা অনুযায়ী যে সাজিয়েছেন সেই টেবিলটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। পরবর্তীতে তিনি আরও 3টা মৌল যোগ করেছিলেন, ওটা অনাবিষ্কৃত, তো 63টা প্রথমে। আজকে দেখো আমরা যে পিরিয়ডিক টেবিল নিয়ে আলোচনা করব, এই যে দেখো একটা আমি এটা আধুনিক পর্যায় সারণী টেবিলটা, আধুনিক পর্যায় সারণী, পর্যায় সারণীর টেবিল এটা। যাই হোক, আধুনিক পর্যায় সারণী এটা আমি পুরোটা লিখছি না, তোমরা দেখো এটা বুঝতে পারবে। আজকে আমি কিভাবে আলোচনা করছি একটু খেয়াল করো। প্রথমে দেখো এখানে এই টেবিলটা কি রয়েছে, আমি সামান্য ধারণা দিচ্ছি। এই যে আমাদের কতগুলি দেখো রেখা টেনে 18টা এবং সব টেবিলটা যে করেছি, দেখো এখানে 1 2 3 4 5 6 7 অর্থাৎ উলম্ব রাখা হচ্ছে 7টা পর্যায়, এবং দেখো এইভাবে আবারইভাবে যে আমরা দাগ টেনেছি এটা 18টা ঘর রেখেছি, 1 2 3 4 5 6 7 8 ঠিক এইভাবে দেখো 18টা, অর্থাৎ গ্রুপ হচ্ছে 18 এবং
পর্যায় হচ্ছে কি সাতটি। এভাবে মেনুরি আধুনিক পর্যায় সারণীর টেবিলেতে কি করেছে 118টি মৌলকে সাজিয়েছে, ঠিক আছে? আবার বলবো, আচ্ছা, এই যে 118টি মৌলক আবিষ্কৃত, একে একটা ছকে যে সাজিয়েছেন ম্যান্ডুলি বিজ্ঞানী ম্যান্ডুলি, সেটাকে আমরা আধুনিক পর্যায়সারণীর টেবিল হিসেবে এখানে দেখাচ্ছি। এবং এখানে দেখো কতগুলি মৌলক সাজিয়েছেন, এই যে 18 নম্বরের কতগুলি এই এই পর্যায় যেগুলি বা গ্রুপ রয়েছে, এই প্রত্যেকটা গ্রুপের সাথে যতগুলি একটি গ্রুপের যে মৌলগুলি পাবো তার বৈশিষ্ট্য ধর্ম প্রায় কাছাকাছি। আবার এইভাবে যেগুলি উলম্ব হিসেবে যেগুলি দিয়েছেন ক্রমেই দেখো আবার পারমাণবিক সংখ্যা কিন্তু এখানে বেড়ে যাবে, ঠিক আছে? পারমাণবিক ভরও বেড়ে যাবে। তো আমাদের যে টেবিলটা দেখো, প্রথমে এখানে রয়েছে হাইড্রোজেন, তারপর রয়েছে কি হিলিয়াম। আমি কিন্তু সবসময় তোমাদের ক্লাসে বলেছি মিনিমাম 30টা মৌল আমাদের মুখস্থ রাখতেই হবে, 30টা মৌলে পারমাণবিক ভর সবগুলি রাখতে হবে মনের মধ্যে, কিন্তু এটা লাগবেই। এখন তুমি প্রশ্ন করতে পারো যে হাইড্রোজেন এখানে, ওখানে হিলিয়ামটা কেন দিল, ঠিক আছে? এটা আমি পরে বলছি। তারপর লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, হ্যাঁ, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপরে ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, ঠিক এইভাবে কি 118টি মৌলকে সাজানো হয়েছে। কীভাবে? পারমাণবিক সংখ্যা অনুযায়ী, পারমাণবিক ভর অনুযায়ী, ঠিক আছে? এখন এই যে আমরা যদি এখন বলি যে এখানে হাইড্রোজেন গ্যাস, এটাও গ্যাস, কিন্তু এটাকে আমরা এইভাবে কেন সাজিয়েছি, এটা কিন্তু দেখো নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় নিষ্ক্রিয় কেন সেটা আমি পরে বলছি। তারপরে আছে এখানে দেখো, এটাকে আমরা কয়ভাবে দিচ্ছি, এই যে ধাতু, হ্যাঁ, মৃৎক্ষার দুটো ক্ষার ধাতু, মৃৎক্ষার দুটো অপদার্থ বা অবস্থান্তর মৌল, মৌলগুলি আবার দেখো এখানে কি হ্যালোজেন গ্রুপ, ক্লোরিন, ক্লোরিন, হ্যাঁ, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? এটা ক্লোরিন, এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ, এটা হচ্ছে নিষ্ক্রিয়। আমরা আবার কয়েনেস, যেগুলি দামি ধাতু সেটাকে কয়েনেস বা এখানে 11টা বলছি, এরকম প্রত্যেকটা ভাগ রয়েছে, ঠিক আছে? কিছু কিছু অবস্থান রয়েছে, সেগুলো আমরা কীভাবে বের করতে পারি সেগুলি এখন সামান্য আমি চেষ্টা করছি তোমরা মন দিয়ে শোনো। ছেলেমেয়েরা প্রায় তোমরা পর্যায় গ্রুপ আয়নীকরণ এগুলি যখন আমরা দিই তখন এগুলি বের করতে পারো না। দেখো একেবারেই সোজা, কীভাবে কীভাবে সেটা হচ্ছে কি দেখো, আমরা প্রথমেই কিন্তু এখানে কতটা আমি ট্রপিক্স দিয়েছি, দেখো এই ট্রপিক্স নিয়ে আমি একটু একটু করে যদি আলোচনা করি তোমরা বুঝতে পারবে। প্রথমে হচ্ছে পর্যায় নম্বর বের করার নিয়ম, গ্রুপ নম্বর বের করার নিয়ম, এটা আবার তিনটা রয়েছে নিয়ম, 1, 2, 3। ইলেকট্রন বিন্যাসের পর্যায় সারণীর মূল ভিত্তি, এটা কিন্তু পারফেক্ট একটা লাইন, ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। এরপরে রয়েছে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম, হ্যাঁ ব্যতিক্রম, সেই ব্যতিক্রমটাই হচ্ছে এটা। তারপরে আর্গন এবং পটাশিয়ামের মধ্যে আরও কিছু কথা। তারপরে পর্যায় সারণীর মূলের পর্যায়বৃত্ত ধর্ম, এই ধর্মগুলি আবার বিভিন্ন আছে, যেমন ধাতুর ধর্ম, প্রধাতুর ধর্ম, পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ, মানে আকার বাড়লে ব্যাসার্ধ বাড়লে কী হতে পারে, কমলে কী হতে পারে, এরপরে ইলেকট্রন আসক্তি কী, তড়িৎ ধনাত্মকতা কী, বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলির বিশেষ নাম। আচ্ছা, আমি এই জিনিসটা তোমরা একটু খেয়াল করো, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি তোমাদের প্রথমেই দেখাচ্ছি। আচ্ছা, পিরিয়ডিক টেবিল নিয়ে আমরা পরে আবার আলোচনা করবো, তাহলে এটা আমরা একটু মুছে দিই, ঠিক আছে? একটু খেয়াল করো, আমি মুছে দিচ্ছি অবশ্য। আচ্ছা, এখানে আরও যে ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট যে গ্রুপ দুটো রয়েছে, এটা 6 সালের পরে এটা পর্যায় সারণীর সৌন্দর্য বর্ধনের জন্য বা সিস্টেমেটিক
পদ্ধতির জন্য ওটাকে সেট করা হয়নি। আচ্ছা, আমি পর্যায় নম্বর বের করার যে নিয়মটা সেটা তোমাদের প্রথমে বলছি, পর্যায় নম্বর বের করবো কীভাবে। হ্যাঁ, আমাদের পর্যায় নম্বর যখনই আমরা বের করতে যাবো তখনই আমাদের কী করতে হবে জানো? এই যে মনে করো লিথিয়াম, আমরা এই যে লিথিয়াম, লিথিয়ামটা কোথায় রয়েছে? পর্যায় কে এক, কিন্তু গ্রুপ এখানে লিথিয়াম, লিথিয়াম তিন কিন্তু, অর্থাৎ লিথিয়ামের ইলেকট্রন যদি তিন হয়, লিথিয়ামের যদি তিন হয় তাহলে আমরা কী করব? আমরা কিন্তু ওয়ান এস টু, হ্যাঁ ওয়ান এস টু, তারপরে কী করব? ওয়ান এস টু বলে টু এস ওয়ান, ওয়ান এস টু, টু এস ওয়ান। দেখো তো, এই যে আমরা আগে কিন্তু তোমাদের বলেছিলাম প্রধান শক্তিস্তর, ওই যে মাঝখানে কে থাকবে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারিদিকে কী করতেছে? ইলেকট্রন খুঁজছে। ওই যে পরমাণুকে ভাঙলে যে তিনটি কণিকা পায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে? এই প্রোটন, নিউট্রন, এখানে আমাদের এই কথাগুলি আসবে। তাহলে প্রধান শক্তিস্তর যে বলছিলাম যে কে, এল, এম, এন, এগুলো হচ্ছে প্রধান শক্তিস্তর। আর উপস্তর কী বলেছিলাম বলতো? এস, পি, টি, ঠিক আছে? আবার এদের প্রধান, এই যে প্রধান শক্তিস্তর, এদের কিন্তু একটা সূত্র রয়েছে, টু এন স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমাদের দেখো সেই অনুসারে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণী বলছিলাম না এটা, ঠিক আছে? পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি কেন বলেছে দেখো, এই যে আমরা যে এখানে ইলেকট্রন, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখালাম, তাহলে এটাই হচ্ছে দুটো ইলেকট্রন, সর্বশেষে কি একটা ইলেকট্রন, মোট তিনটা। এখন এর তাহলে কী হবে জানো? এই যে এর অবস্থান হচ্ছে কোথায়? পর্যায় কি? দুই। পর্যায় হচ্ছে দুই। আর যেহেতু সর্বশেষ এস যেটা উপশক্তি একটা ইলেকট্রনের চলে, একটা ইলেকট্রন এখানে প্রবেশ করেছে, তাই এর গ্রুপ হবে এক। তাহলে পর্যায় দুই, গ্রুপ হচ্ছে এক। ঠিক সেরকমই আমি যদি এখন কোনটাকে বলা হচ্ছে, মনে করো আমি আরেকটা পটাশিয়াম ১৯ মনে করো, পটাশিয়াম ১৯, আমি এখন মনে করি এখানে পটাশিয়াম ১৯, এর ইলেকট্রন বিন্যাসটা করছি ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, তারপরে কী আসবে বলতো? ওয়ান এস টু, টু পি সিক্স, তারপরে থ্রি এস টু, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, তারপরে আসবে কি? ফোর এস ওয়ান, ফোর এস ওয়ান। দেখো তো, দুইটা দুটো চারটা ছিল দশটা, বারোটা আচ্ছা, আঠারোটা একটা, উনিশটা হয়েছে, উনিশটা পটাশিয়াম, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ১৯। দেখো এর প্রধান শক্তি স্তর শেষ কোনটা? এটা না চারটা, তাহলে এর পর্যায় হবে কত? এর পর্যায় হচ্ছে ও, এর বাইরে সর্বশেষ স্তরে রয়েছে কি? পর্যায় হচ্ছে চার নম্বর পর্যায় মূল, এই পটাশিয়াম হবে চার নম্বর পর্যায় মূল। কেন চার নম্বর? পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা যদিও ১৯, কিন্তু এর সর্বশেষ যে ইলেকট্রন, সর্বশেষ প্রধান শক্তি স্তরে একটি ইলেকট্রন প্রবেশ করেছে সর্বশেষ, তাহলে এর কী হচ্ছে? চার নম্বর পর্যায়, চার নম্বর পর্যায়ের মূল, ঠিক আছে? পর্যায় নম্বর হবে চার, আর গ্রুপ নম্বর কী হবে? এক। গ্রুপ নম্বর হবে এক। দেখো গ্রুপ হচ্ছে এক। তো এখন আমরা পর্যায় এবং গ্রুপ নাম্বার সম্পর্কে কিছুটা ধারণা নিলাম। এই গ্রুপ বের করার কিন্তু আরও দুটো নিয়ম রয়েছে। প্রথমটা এটা বললাম যে সর্বশেষ স্তরে, কিন্তু যখন দেখলাম যে সর্বশেষ স্তরে যদি দুইটা থাকে,
এসও থাকে পিও থাকে, ঠিক আছে? তখন কি হবে জানো, এসে যে কটা থাকবে সেই কটা এবং পিতে যে কটা থাকবে ওটা যোগ হবে এবং তার সাথে যোগ হবে দশ। মনে রাখবে এটা, রিমেম্বার ইট, তার সাথে যোগ হবে দশ। ঠিক যে কটা হবে ওই কটাই হবে তার পারমাণবিক সংখ্যা, সরি সেটা হবে তার পর্যায়সারণিক অবস্থানটা, গ্রুপ নাম্বার। যেমন তোমাদেরকে আমি একটা এখানে বলছি, দেখো
পর্যাপ্ত ধর্মগ্রন্থে এখানে অনেক কিছু রয়েছে, যেমন এক ধাতুক ধর্ম, দুই অধাতুক ধর্ম। ধাতুক ধর্মটা কি? ধাতুক ধর্ম হচ্ছে যখন কোনো মৌল ইলেকট্রন কী করে ত্যাগ করবে, যত দ্রুত ত্যাগ করে তার ধাতুক ধর্মগুলো তত বেশি, জিনিসটা বুঝছো? আবার ঋণাত্মক অধাতু যে গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করবে, হ্যাঁ ঋণাত্মক, সেটা হচ্ছে যেমন ক্লোরিন, খুব দ্রুত গ্রহণ করে, তাই এটা ঋণাত্মক মৌল, তার মধ্যে ঋণাত্মক বৈশিষ্ট্য রয়েছে। আবার পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, আমরা সবসময় জানি কি বাম পাশ থেকে মৌলগুলি যখন ডান পাশে সাজানো হয় পর্যায় সারণিতে, তখন পরমাণুর আকার কী হয়, কমে যাবে, ঠিক আছে, ব্যাসার্ধ হ্রাস পাবে। আর পরমাণুর আকার বৃদ্ধি পেলে কী হয়, যে কোনো পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যায় পরমাণুর আকার ব্যাসার্ধ কমতে থাকে, এবং যে কোনো একটি গ্রুপে যদি এই কমে তাহলে তাদের আয়নিক ক্ষমতা বেড়ে যায়, বুঝতে পারছো? কারণ কি জানো, আকর্ষণ ক্ষমতাও বেড়ে যায়। কেন? কারণ হচ্ছে যখন ডান দিকে যাচ্ছে তাদের যে আকার ছোট হয়ে আসতেছে, এবং ওই যে কটা ইলেকট্রন থাকে, ওই কটা প্রোটন থাকে, এবং ইলেকট্রন প্রোটনের মধ্যে এই যে একটা আকর্ষণ, ওই আকর্ষণের জন্য এরা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, এই জন্যে এদের আকর্ষণ ক্ষমতা, ইলেকট্রন মানে আয়নিক এগুলো তীব্র যে খাদ যেটা বলি, এগুলি সব কিছু তখন বেড়ে যায়। তারপরে আসে দেখো পরমাণুর আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কী জানো? যখন গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন, সেটা হচ্ছে কি আয়নীকরণ শক্তি। আয়ন যে আয়ন ত্যাগ করবে, হ্যাঁ আয়নীকরণ শক্তি। আর যখন আয়ন গ্রহণ করে তখন হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে, তখন হচ্ছে ঋণাত্মক ইলেকট্রন আসক্তি। এরপর আছে তড়িৎ ঋণাত্মকতা এবং অবস্থান। আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম কি যে পর্যায় সারণীর কতগুলি আমরা মৌলগুলির অবস্থান অনুযায়ী তাদের নাম দিতে পারি, যেমন প্রথমে আমরা ক্ষার ধাতু বলেছি, তারপরে বলছি মৃত ক্ষার ধাতু, দুটোরই প্রায় তীব্র ক্ষার ধাতু এগুলি, কিন্তু ক্ষার ধাতু, হ্যাঁ এগুলি, তারপরে মৃত ক্ষার ধাতু, আর এগুলো হচ্ছে অবস্থান্তর মৌল যেগুলি, আবার কিছু কাছে আছে কি গ্রহণ করে ত্যাগ করে ইলেকট্রন, তখন সেটাকে আমরা বলি অপদার্থ, ঠিক আছে, যেমন সিলিকন। আচ্ছা, এই যে আমরা বিভিন্ন ধাতু নিয়ে বললাম, যাই হোক আজকে কিছুটা বুঝতে পেরেছ বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলির বিশেষ নাম, যেমন হ্যালোজেন গ্রুপ আছে, নিষ্ক্রিয় গ্যাস, অবস্থান্তর মৌল, মুদ্রা ধাতু, ক্ষার ধাতু, এগারো নম্বরকে আমরা বলি মুদ্রা ধাতু, এখানে গোল এগুলি সিলভার সব রয়েছে, মুদ্রা ধাতু। তারপর আছে মৃত ক্ষার ধাতু, ক্ষার ধাতু, ঠিক আছে, আমি জানি তোমরা একটু বাসায় যদি প্র্যাকটিস করো অবশ্যই বুঝতে পারবে। এটা নিয়ে আমি দ্বিতীয় আরেকবার ক্লাসে আসবো, কারণ আমি জানি এগুলি একদিনে হয় না, তাই তোমরা ভালো করে পড়তে চেষ্টা করো, যদি মনে হয় বুঝো নাই, কে কোন জায়গায় বুঝতে পারো নাই, আমাকে জানাবে মেসেজে, আমি চেষ্টা করবো আবার তোমাদের এটা নিয়ে আলোচনা করতে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে এই পর্যন্ত।